হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং, স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ 25শে বৈশাখ, করোনা আবহাওয়ার মধ্যে ত্রিপুরাবাসী প্রায় ভুলেই যেতে বসেছে এই 25শে বৈশাখ সম্পর্কে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীতে ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের তরফ থেকে কবিগুরুর প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধু, সারা ভারতবর্ষেই চলছে করোনার তীব্র প্রবাহ, এই পরিস্থিতিতে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মতো কোনো অনুষ্ঠান আজ করা যাচ্ছে না, কারণ মানুষের জীবন নিয়ে আজ টানাটানি চলছে। এই পরিস্থিতিতে সংস্কৃত প্রেমী মানুষ রবীন্দ্রনাথের প্রতি তাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা নিবেদন করছেন। কচিকাকুলিরা আজ নাচে গানে ভরপুর থাকত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সমগ্র ত্রিপুরায় আজ করোনায় আক্রান্ত। কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি এ রাজ্যের একটা বিশেষ টান ছিল এবং এ রাজ্যের মহারাজারও কবিগুরুর প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন। বাংলা সাহিত্যের বিকাশে এবং এই রাজ্যের সার্বিক প্রগতির ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান যথেষ্ট রয়েছে। ইউটিউব চ্যানেল কনফারেন্স বিল্ডিংয়ের তরফ থেকে রাজ্যবাসীর তরফে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আজকের ছোট্ট প্রতিবেদন এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য।